আপনার মোবাইলের কিবোর্ডের ল্যাঙ্গুয়েজ সুইচ কি কীভাবে অ্যাড করবেন তার প্রচেষ্টা দেখিয়ে দিব। তো আপনারা দেখছেন ফিহার টেক বিডি আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ চঞ্চল মাহমুদ। তো আমরা যখন ইউটিউবে কিংবা মেসেঞ্জারে কিংবা ফেসবুকে যদি কোনো টাইপিং করতে চাই, কোনো কিছু লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু কিবোর্ডটা প্রয়োজন হয়। তো এই কিবোর্ড অনেক সময় কিন্তু চেঞ্জ করতে হয়, তো বাংলা থাকে আবার ইংলিশ কিবোর্ড নিয়ে আসতে হয়। তো সেক্ষেত্রে চেঞ্জ করার জন্য এখানে নিচে স্পেসে টাচ করে কিন্তু আমরা এখান থেকে কিবোর্ড অ্যাড করতে পারি। তো এটা কিন্তু একটা সমস্যা। তো আপনার যদি এইখানে একটা সুইচ থাকে, যে সুইচে একটি টাচ করলে আপনার পরপর যে কিবোর্ডগুলি আপনি চাচ্ছেন সেই কিবোর্ডগুলি অ্যাড হয়ে যাবে। তো এটা কিন্তু খুব সুন্দর একটা সেটিং। তো এই সেটিংটা দেখিয়ে দিব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। তো আপনি যদি এখানে একটি ল্যাঙ্গুয়েজ সুইচ কি অ্যাড করতে চান, তাহলে আপনার যে মোবাইলের কিবোর্ডের উপরে এই যে এখানে যে সেটিংটি দেখতে পাচ্ছেন এই সেটিংটি আপনি ওপেন করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পারফরম্যান্স, তো এই সেটিংটি আপনি টাচ করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন শো ল্যাঙ্গুয়েজ কি, তো এটা কিন্তু অফ করা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেটিংটা কিন্তু অফ করা আছে। তো এই সেটিংয়ে আপনি টাচ করে দিয়ে সেটিংটা কিন্তু অন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সেটিংটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমি বেগে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এই যে এখানে একটা সুইচ এসে গেছে। তো এটাতে টাচ করলে কিন্তু আমার কিবোর্ডটা পরিবর্তন হবে। তো এখন বাংলা নিয়ে আসবো, ইংরেজি কিবোর্ড রয়েছে, তো এটার উপর আমি টাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা কিবোর্ড চলে আসছে। আবার টাচ করলাম এখানে দেখতে পাচ্ছেন ইংরেজি কিবোর্ড চলে আসছে। তো এটাতে টাচ করে কিন্তু আপনি আপনার কিবোর্ড খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। তো আমার কিন্তু এখানে দুটি কিবোর্ড অ্যাড করা রয়েছে। তো আপনি চাইলে কিন্তু অনেকগুলো কিবোর্ড এখানে অ্যাড করতে পারবেন। আবার সেই কিবোর্ডগুলি আপনি এই সুইচের মাধ্যমে কিন্তু চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। তো এটা কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম। তো এই ছিল আমার ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।